জন্মাষ্টমীর দিন সকালে শিশু কৃষ্ণকে কোলে নিয়ে রাস্তায় মা যশোদা ও সুদামান ডেঙ্গু নিয়ে সচেতন করতে পৌঁছলেন এলাকাবাসীর বাড়ির দরজায়। ডেঙ্গু সচেতনতার মধ্যে দিয়ে এভাবেই জন্মাষ্টমী পালন করা হলো বিধাননগরের দত্তাবাদ অঞ্চলে। বিধাননগর এলাকায় এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্ত সংখ্যা 700 ছাড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করতে একাধিক উদ্যোগ নিয়েছে বিধাননগর পৌর নিগম। এবার পৌরাণিক কাহিনীকে ভরসা করে মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করার প্রচেষ্টা নিল বিধাননগরের 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্ত। আর তাই জন্মাষ্টমীর সকালে দত্তাবাদ অঞ্চলের মানুষদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করার মধ্যে দিয়েই জন্মাষ্টমী পালন করা হলো সেখানে। জন্মাষ্টমীতে কৃষ্ণকে নিয়ে বেরিয়েছি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি। ডেঙ্গু যেহেতু বেড়ে যাচ্ছে, তাই মানুষকে সচেতন করছি যাতে বাড়িতে জল না জমায়, আর প্রত্যেকদিন রাত্রে মশারি টাঙিয়ে অবশ্যই যাতে ঘুমায়। আজকে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী উপলক্ষে আমাদের 38 নম্বর ওয়ার্ডে মা যশোদাকে নিয়ে, শ্রীকৃষ্ণকে নিয়ে, সুদমাকে নিয়ে ডেঙ্গু সচেতন করতে মানুষকে বুঝাচ্ছি। আমাদের এখানে দুবেলা করে সচেতনের জন্য মানুষকে তেল ফেল সব দেওয়া হয়, তারপরও মানুষকে আরও বোঝানোর জন্য আজকে বেরিয়েছি। আজকে এইভাবেই জন্মাষ্টমী পালন করলে এইভাবে জন্মাষ্টমী পালন করা হচ্ছে।